বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধকের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হয়। তবে সেই প্রতিষেধক শুধুমাত্র দেওয়া হয় সাংবাদিক, পরিবহন কর্মী ও হকারদের। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। সাংবাদিকদের পাশাপাশি পরিবহন কর্মীদের ও কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার সাংবাদিকদের প্রতিষেধক দেওয়া শুরু হয়। সাংবাদিক 100, পরিবহন কর্মী ও হকার মিলিয়ে 239 জনকে প্রতিষেধক দেওয়া হয় বলে খবর। তবে কেবলমাত্র কোভিশিল্ড দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিন অমিল, ঝাড়গ্রাম ডিপোতে। তো আজকে আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা গত দু চার দিন আগে আমরা আমাদের রিকুইজিশন এখানে দিয়েছিলাম আমাদের অফিসে। ওখান থেকে আমাদের যা দিয়েছেন যে 30 জন করে এতে দেওয়া হবে। আজকে 30 জন, আমরা 35 জন এসেছি। আর এখানে কোভিশিল্ড দেওয়া হচ্ছে, আমরা লাইনে আছি, 10 জন ঢুকেছে, আবার কালকে 30 জন অ্যালটমেন্ট আছে। এইভাবে আমাদের 116 জন, 116 জন যা লিস্ট আছে তা দিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ওই বিষয়টা তো আমরা ঠিক কোভ্যাক্সিন কি কোভিশিল্ড এই বিষয়টা তত পরিষ্কার করে জানি না, যেটা দেওয়া হচ্ছে সেটাই নেবে। এখন যা শুনলাম যে কোভিশিল্ড দেওয়া হচ্ছে, এর বাইরে থেকে যা শোনা আছে, তো ভেতরে গিয়ে তো আর বুঝি না হয়নি, লাইনে আছে আমাদের 35 জন স্টাফ এসেছে। বিউরো রিপোর্ট, সমাজের 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।